আমার মায়েরা বাবারা বন্ধুরা, উনি ডাক দিয়া বলে, শোনো তুমি আমার মাটাকে দেখে রাখবা। উনি ডাক দিয়া কয়, ভাই জাহান, যেহেতু আপনি বড় ভাই হিসেবে আমি ছোট বোনটাকে দায়িত্ব প্রদান করেছেন, আমি আপনার কথা মোতাবেক আমি আমার দায়িত্ব পালন করব। এমন ভাবে একদিন দুই দিন করে করে টানা 7 বছর চলে গেছে, 7 বছর চলে গেছে। 7 বছর যাওয়ার পরে মনসুর হাল্লাদ রহমতুল্লাহ আলাইয়ের বোন ডাক দিয়া বলতেছেন, মা গো মা, আপনার কলিজার টুকরা সন্তান আপনাকে দেখতে আজকে 7 বছর পর্যন্ত আসে না, আপনি অসুস্থ অবস্থায় ঘরের মধ্যে পড়ে আছেন। মনসুর হাল্লাদের আম্মা কানে একটা গোপন আমল ছিল, যেই গোপন আমলের কারণে উনি আমার আল্লাহ তাআলার কাছে কোনো দোয়া করলে আমার আল্লাহ দোয়াগুলো কবুল করতেন। বলেন সুবহানাল্লাহ। মনসুর হাল্লাদের আম্মা জানেন গোপন আমলটা কি? আল্লামা ফরিদউদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাই লিখতেছে, ওনার আম্মা যা ফজরের নামাজের অনেক সময় আগে উইঠা, রাতের প্রথম 2 ভাগে উনি ঘুমাইতেন আর শেষ ভাগে ঘুম থাকা উইঠা। বন্ধুরে, মা যখন তাহাজ্জুদের নামাজ পড়ে রে, ওনার আম্মা যা লাস্ট 7 বছরের মধ্যে প্যারালাইজড হইয়া ঘরের মধ্যে একা একা পড়ে রইলে, উনি হাঁটতে পারেন না, চলতে পারেন না। মনসুর হাল্লাদের বোনটা ওনাকে সুন্দর করে নামাজের সময় অজু বানাইয়া দেয়, উনি বসে বসে আল্লাহ তালার এবাদত করে, তাহাজ্জুদের নামাজও পড়ে। কিন্তু মনসুর হাল্লাদের আম্মা যা লক্ষ্য করে দেখলেন, 7 বছরের শেষ 3 মাস সময় মনসুর হাল্লাদের বোনটা রাত্রের প্রথম ভাগে ওনার আম্মা জানলে ঘুম রয়া ঘর থেকে কোথাও যেন বের হয়ে চলে যায়। ওনার আম্মা জান চিন্তা করতে লাগলেন, আমার মেয়েটা একজন সুবুতি মেয়ে, আমার মেয়েটা আল্লাহ তালার এবাদত ভালো করে, এত সুন্দর মেয়ে আমার রাত্রবেলা ঘুম পাড়াইয়া একা একা কোথায় যেন চলে যায়। আমি মার মনের মধ্যে একটু চিন্তা লাগলো, মা শোন উনি কি করলে, উনি ঘরের মধ্যে সুন্দর একটা চিঠি লিপিবদ্ধ করে মনসুর হাল্লাদের সমীপে প্রেরণ করলেন। এ মনসুর হাল্লাস, আমি মা জননী তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই, তুমি মনসুর হাল্লাদার দেরি করবা না, আমি মা জননীকে দেখার জন্য তুমি তাড়াতাড়ি এই এলাকার মধ্যে চলে আসো। মনসুর হাল্লাদ মায়ের চিঠিটা পাইয়া আস্তে 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 গো মা জননীর কাছে এসে ডাক দিয়া বলে, মা গো মা, ও মা, আপনি যে আমাকে খবর পাঠাইলেন, আপনি না আমাকে বাড়ি থেকে যখন বের করে আপনি বলছেন আমি যেন 4 প্রকারের এলেম শিখা বাড়িতে প্রবেশ করি, 4 প্রকারের এলেম, 1 নম্বর এলমে শরীয়ত মানে কোরআন হাদিসের এলেম, 2 নম্বর এলমে তরিকত বেলায়েতের এলেম, 3 নম্বর এলমে হাকিকত গোপনীয় এলেম, 4 নম্বর এলমে মারেফত, সে এলেম শিক্ষা গ্রহণ করার পরে মানুষ আল্লাহ তাআলাকে চিনার জন্য, আল্লাহ তাআলাকে জানার জন্য মানুষ আরো বেশি আবেগাফুল্লত হয়ে যায়। মনসুর হাল্লাদ মার কাছে এসে ডাক দিয়া কয়, মা গো মা, আমি তো 4 প্রকার এলেম শিখছি কিনা আপনাকে বলতে পারবো না, তবে আমি এখন আপনার কাছে আপনার আদেশ শোনার জন্য, আদেশ মানার জন্য আমি ওই সামদেশ থেকে আপনার কাছে চলে আসছি। ও মা, আপনি কেন কেন আমি মনসুরকে খবর পাঠাইলে? ওই মা ডাক দিয়া কয়, মনসুর রে, আমি মা খবর পাঠানোর কারণ হইল, শোনো রে, তোমার বোন তো এখন ঘরে নাই, তোমার বোনে আমাকে খেদমতের কোনো ত্রুটি রাখে নাই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যার পরে যত মাত্র নামাজ আমি মা পড়ি, আমি মা রে তোমার বোন নিজে অজু বানাইয়া দেয়, তোমার বোন নিজে খাবার খাওয়াইয়া দেয়, রাত্রবেলা ঘুমটা পর্যন্ত পাতাইয়া দেয়। একদিন আমি গভীর রাত্রে ঘুমটা ভাঙ্গার পরে যখন আমার মেয়ে আমাকে ঘুম পাড়াইয়া, সে মনে করছে আমি মা ঘুমাইয়া গেছি, আমি ঘুমাইয়া গেছি এই কথা মনে করে তোমার ঘর বোনটা ঘর থেকে বের হয়ে যায়। এমন টাইমে আমি লক্ষ্য করে দেখলাম তোমার বোন রাত্রের শেষ ভাগ আসার আগ পর্যন্ত ঘরে আসে না, কিন্তু রাত্রের শেষ ভাগ হইতে না হইতে তোমার বোন ঘরের মধ্যে প্রবেশ করছে। এমন ভাবে আমি 1 দিন 2 দিন 3 দিন করে করে তোমার বোনটাকে আমি পরীক্ষা করতে লাগলাম, দেখলাম প্রতিদিন তোমার বোন আমার ঘুম পাড়ে ঘর থেকে বের হয়ে চলে যায়। হে মনসুর, তুমি কি পরীক্ষা করতে পারবানি তোমার
বনটা কোথায় চলে যায়? যুবতী মানুষ, সুন্দরী মানুষ, এখনো পর্যন্ত কুমারী মানুষ, বিবাহ হয় নাই। মনসুর ডাক দিয়া কয় আম্মা যান, ও আম্মা যান, আপনি মা বলেছেন আমি কেন মানব না? মনসুর বলে, মা আমি আসার খবরটা আপনি আমার বোনকে দিবেন না। হযরতে মনসুর বলে, আমি সন্ধ্যার পর্যন্ত আমার ঘরের পেছন অংশে লুকিয়ে রইলাম, আমার মা জননী যখন ঘুমের সময় হয়ে গেছে, আমার বোনটা আমার মারে খাওয়াইয়া সুন্দর করে নগুমের গোসল বিছানাটার মধ্যে আমার মারে ঘুম পাড়াইয়া আমার বোনকে দেখলাম ঘর থেকে বের হয়ে যায়। যাইতে 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 আমি দেখলাম আমার বোন একটা জঙ্গলের মধ্যে প্রবেশ করে, জঙ্গলে প্রবেশ কইরা আমার বোনটা জঙ্গলের পরে বড় বড় পাহাড়, আমার বোন পাহাড়ও পাড়ি দিতেছে। ওই দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গায় কত সুন্দর একটা নদীর পানি প্রবাহিত হচ্ছে। আমি দেখলাম আমার বোনের সামনে কোনো নৌকা নাই, পারাপারের জন্য কোনো জাহাজও নাই, আমার বোনটা পানির উপরে পা দিয়া দিয়া হাইটা যাইতেছে। আমি বড় অবাক হয়ে গেলাম, আমি আমার বোনটার সামনে আর যাইতেছি না, কারণ আমি নদী পাড়ি দিব কিভাবে? আমার বোন তো পানির উপর দিয়া এমনে হাইটা যায়। মনসুর কয়, আমার মা আমার বলছে চার প্রকারের এলেম, এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারেফত। এই চার প্রকারের এলেমটা স্বীকার করে একজন ব্যক্তি পানিকে পানি মনে করে না, পাথরকে পাথর মনে করে না, পাহাড়কে পাহাড় মনে করে না। সে যেমন ভাবে হাঁটে তার হাঁটার পথটা অগ্রস অগ্রসর হইতে পারে, কিন্তু ওই ব্যক্তি আমার বোনটা কেমনে ক্ষমতা পাইল, আমার বোন তো এবাদত করার সুযোগই পাই নাই। আমি মনসুরের যতটুকু সুযোগ পাইছি বাদিরে হযরত মনসুর কয়, আমি আবার পরের দিনের অপেক্ষা করলাম, নদীর পারে আমি নৌকার ব্যবস্থা করে রাখলাম। আমি দেখলাম আমার বোনটা যখন পরের দিন আবার ওই নদী পার হইয়া যায়, আমি নৌকা দ্বারা নদীটা পারাপার হওয়ার পরে আমি যা দেখলাম দ্বিতীয় পাহাড়ের গুহার পরবর্তী জায়গায় আমার বোনটা দাঁড়াইয়া দাঁড়াইয়া একটা পাত্রের মধ্যে করে কি জানি পান করতেছে। হযরত মনসুর আল্লাহ বলে, আমি এমন টাইমে আমার বোনের সম্মুখে যেয়ে দাঁড়াইলাম, দাঁড়াইয়া যেই পানিটা পান করে ওই পানির পাত্রটা আমার বোনের হাত থেকে টান দিয়ে নিলাম, দিয়ে আমি পান করবে এমন টাইমে আমার বোন ডাক দিয়া কয়, ভাইজান মনসুর এই পানি আপনি পান কইরেন না। বলে, কেন গো বোন? বলে, এই পানি পান করলে, এই পানি পান করার পরে আপনি পানিটার জ্বালা সহ্য করতে, এই পানিটা পান করার সাথে সাথে মনসুর হাল্লাক মুখ দিয়া আনাল হক শব্দটা ব্যবহার করতেছে। ওই জামানার বড় বড় আল্লাহর ওলিরা বলতেছে, কি রে মনসুর হাল্লাস তো এমন কথা বলার মানুষ না, কারণ মনসুর হাল্লাদের কোরআনের এলেম ছিল বড় বেশি, হাদিসের এলেম ছিল বেশি, পাগলামি কেন করো? হযরতে মনসুরের বোন এলাকার বড় বড় আলেম আল্লামা সাকিব বলকি রহমতুল্লাহ আলাইয়ের কাছে পর্যন্ত বলে, এ সাকিব বলকি রহমতুল্লাহ আলাই মালিক ইবনে মারওয়ান রহমতুল্লাহ আলাই, আমার ভাইজান উনি নিজের খোদা বলতেছে না, উনি নিজেই বলতেছে উনি এমন একটা পানি পান করছে যেই পানিটা আবে হায়াতের পানি নামে পরিচিত। আমার বাইতে পানিটা পান করার পরে গো আমার ভাইজানের জবানদার এমন কথা বলে। এবার এলাকার মধ্যে আলেম তাকে দুই প্রকার, একটা শরীয়তের আলেম, একটা তরিকতের আলেম। শরীয়তের আলেমরা চিন্তা করতেছে মনসুর যে খোদা দাবি করতেছে, আনাল হক আমি সত্য, আমি খোদা এমন কথা বলতেছে, তার এমন কথা আমরা মানতে পারবো না। বাদশার কাছে বিচার দেয়, এ বাদশা খবর জাননি রে বাদশা, তোমার এলাকার মধ্যে একজন ব্যক্তি যিনি ভালো আলেম, তুমি যারা বিশ্বাস করো ওই মনসুর নিজেরে নিজে খোদা দাবি করে। আল্লাহর কসম রে বাদশা কয়, না না জগৎবাসী রে, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ তো একজন, এটা আমার আল্লাহর কোরআনের কথা, এ জগৎবাসী শুনে না, কেউ খোদা দাবি করতে পারে না। তাহলে যিনি বলে তার কাছে জিজ্ঞেস করো তিনি কেন নিজেকে আনাল হক বলে, ওনার কাছে প্রশ্ন করলে উনি শুধু মুখ দিয়ে আনাল হক শব্দ ব্যবহার করে, উনি বলতেছে আমি কেন নিজেকে খোদা বলে আমি নিজেও জানি না, কিন্তু একটা কথা বলতে পারি, কেউ যদি চার প্রকার আলেম স্বীকার করে ওই আলেমকে সম্মান না করতে পারে গো।
ওই ব্যক্তির জবান দ্বারা আনাল হক শব্দটা বের হয়। ওই মনসুর হাল্লাদের জামানায় আরো তিনজন অলি ছিলেন, আপনারা তো অনেকে হযরত সুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন, সুনায়েদ বাগদাদী এবং আল্লামা মারুফ কারকি রহমতুল্লাহ আলাই এবং মালিক ইবনে মারওয়ান রহমতুল্লাহ আলাই, তারা তিনজন বলে আমরা হযরতে মানসুরের এই বিষয়টাকে যাচাই করতে লাগলাম। যাচাই করার পরে বুঝলাম মানসুরের বোন যে আল্লাহ তাআলার বড় ওলি, মনসুরের বোনের এই কারবারগুলো দেখার পরে তার মাঝে বেলায়েত পাওয়ার জন্য অনেক ভালো রকমের অবস্থা হইতেছে। সে চিন্তা করলো তার বোন যে তো বেলায়েত হাসিল করছে, তারও তো বেলায়েত হাসিল করার দরকার। এমন চিন্তা করতে করতে তার বোনটার প্রতি সে বড় আকৃষ্ট হইয়া তার বোনের পানিটা পান করে ফেলছে। বন্ধুরে, এই পানিটা পান করার কারণে মানসুরের জবান দ্বারা এমন শব্দ আসে। এবার বাদশা ওই এলাকার আলেমদেরকে প্রশ্ন করে, হে আলেমরা, তোমরা কি পারবা আমাকে এটার কোনো সমাধান দিতে? আলেমরা বলে যে মনসুর আমাদেরকে কিতাব পড়াইছে, এই মনসুরে যদি আমরা ফতুয়া দিয়া কাফের বানাইয়া দেই তাহলে আমরা তো নাফরমান হইয়া যাব, আমরা নাফরমানি করতে পারবো না। আলেম সমাজ কেন এমন কথা বলো? বলে কেন এমন কথা বলি? মনসুর নিজে নিজে বলে না, মনসুরে মনে হয় কেউ তার জবান দিয়া বলায়। আল্লাহ আল্লাহ আল্লাহ, মনসুর যখন আনাল হক বলতেছে এলাকার আলেমরা বাদশার কাছে বিচার দিতে, বাদশা তুমি তো আনাল হক বলতেছ, উনি কি করবেন এখন? এখন ফতুয়া কি ওনার ব্যাপারে? এখন বাদশা কি করছে? বাদশা কি যদি শরীয়তের আলেম হইতো তাহলে বাদশা ফতুয়া দিত? আলেম ছাড়া কি ফতুয়া দেওয়া যায়? ফতুয়া দেওয়া যায়? এখন আপনি আমার কোনো ফতুয়া জিগেলে আমি ফতুয়া দিতাম না, কেন? আমার এখনো মুফতি শেষ হয়েছে না, কথা বুঝতে পারছেন তো? তো এবার এলাকার বড় বড় আলেমদেরকে ডাক দিছে, আলেমরা শোনো এখন ফতুয়া দাও, উনি যে আনাল হক বলে, ওনারে আনাল হক বলাটা কি সত্য? আলেমরা কইতেছে আমি কার ব্যাপারে ফতুয়া দিতাম যিনি আমারে ফরাইছে? এ মনসুর রহমতুল্লাহ আলাই এলাকার যে বড় বড় আলেম এদের উস্তাদ ছিল। মারহাবা কন্যা, আরো জোরে কন্যা মারহাবা। সবাই বলে আমরা ফতুয়া দিব না, তো সবাই বলছে তাহলে ওনার ব্যাপারে, উনি তো বাড়িতে 7 বছর পরে গেছিল তার বোনকে জিজ্ঞাসা করেন, যে বোন তাকে এত কষ্ট করে এই পর্যন্ত আনছে। তো বোনের কাছে যাইয়া আল্লামা জুনায়েদ বাগদাদী, শাকিক বলখি এবং হযরতে মারুফ কারকি রহমতুল্লাহ আলাইহি তিনজন জিজ্ঞাসা করে, এই বোন আপনার ভাই যে আনাল হক বলে কেন বলে? উনি উত্তর দিছে, ওই যে আমি পানিটা পান করতাম, ওই পানিটা আমার ভাই আমার কাছ থেকে জোর করে পান করার কারণে আমার ভাই এটা করতেছে। তবে আমি আমার ভাইরে বলছিলাম, ভাই এই পানিটা আপনি পান করেন না, এটা পান করলে এটার জ্বালাটা আপনি সহ্য করতে পারবেন না। আল্লাহু আকবার বলবেন না? বাদানামার গভীর মনোযোগ। এই প্রশ্নের উত্তর মনসুরের বোন দেওয়ার পরে মনসুরের বোন ডাক দিয়ে বলে, ও তিনজন আলেম জুনায়েদ বাগদাদী, শাকিক বলখি এবং মারুফ কারকি তিনজন শুনেন, আমার ভাইজান টানা 7 বছর পর্যন্ত বাড়ির বাইরে, 7 বছর পরে বাড়িতে আসার পরে বাড়ির পরিস্থিতি না জেনে আমার ভাইজান আমার পেছনে পেছনে চলে গেছিল, কিন্তু আমার মা ঘরের মধ্যে নামাজের জন্য অপেক্ষা করতো। তাহলে মনসুর হাল্লাদের মা একটা নামাজ পড়তো, নামাজটার নাম কি? কি নামাজ বাবা? কন্যা কি নামাজ? যারা বিদেশ যাইতে পারেন না তাহাজ্জুদ করবেন, যারা ব্যবসা করেন বরকত হয় না তাহাজ্জুদ করবেন, যারা কঠিন রোগ হয় বালা হয় না তাহাজ্জুদ করবেন, যারা পড়ালেখা করো ব্রেনে পড়ালেখা থাকে না, এলেম অর্জন করার পরে মনে থাকে না তাহাজ্জুদ করবা, পর্দার আড়ালের মা বোনেরা যদি সন্তান না হয় তাহাজ্জুদ করবা, স্বামীর কামাইয়ে বরকত নাই তাহাজ্জুদ করবা, সন্তান দুষ্টমি করে তাহাজ্জুদ করবা, আমার আল্লাহ তাআলা তাহাজ্জুদের বরকতে তোমাদের সব আশা পূরণ করব, কারণ আল্লাহ তাআলা আমার নবীরে কয় ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। নবী আপনি রাতে কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন, এটা আপনার জন্য খাস করা হয়েছে, আপনি যদি তাহাজ্জুদ করেন আপনাকে অতি সত্তর মাকামে মাহমুদ দেওয়া হবে আপনার রবের পক্ষ থেকে। এই আয়াত যখন আমার নবীর প্রতি নাজিল হয়েছে, আল্লামা জালালউদ্দিন মুহল্লি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করে বলতেছেন, তাফসিরে জালালাইন শরীফের লেখক হলেন দুইজন, একজন জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি আর একজন জালালউদ্দিন মুহল্লি রহমতুল্লাহ আলাইহি। জালালউদ্দিন মুহল্লি রহমতুল্লাহ আলাইহি বলে,
এই আয়াত যখন আমার নবীর উপরে নাজিল হয়েছে, আমার নবী চোখের পানি ফালায়া ফালায়া কান্না করেছে, আল্লাহ আমি যদি তাহাজ্জুদের নামাজ পড়ি আপনি আমার মাকামে মাহমুদ দিবেন, কিন্তু আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি আল্লাহ আমার উম্মতরে কি দিবে? আমার আল্লাহ হাদিসে জিব্রাইল